diganti. Lebih tenang dari kamu. Lebih tenang. Amar ভিতরে ঢুকে গিয়েছিল অনেক ছোট বয়সে আমার বাবা গাইতে সে সময় গানগুলি শুনে শুনে আমি শিখেছিলাম তো এবং রবীন্দ্রসঙ্গীত আমাকে আমার চাকরি জীবনে আমার আমেরিকায় আসা সব কিছুতে আমাকে সাহায্য করেছে কিরকম করেছে যেমন আমি লেবার সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমার অ্যাপ্লিকেশনটি আমরা ওরা দেখেছে এবং দেখে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম ফ্লোরিডাতে এবং আমার পাসপোর্টটা যে ছিল আর্টিস্ট তো আমার পাসপোর্টটা দেখে যখন আমি যখন বসেছিলাম তখন অনেক লোকজন ভিতরে যাচ্ছিল ইন্টারভিউ দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছিল মানে আমি ভয় পেয়ে গেছিলাম যে ব্যাপারটা কি সব কাউকে কোথায় পাস করছে না তো আমাকে যখন ডাকলো আমি ভিতরে গেলাম যাওয়ার পরে বললো ইউ আর অ্যান আর্টিস্ট আই সেড ইয়া ইউ আর অ্যান আর্টিস্ট আই সেড তখন বুঝলাম যে আমাকে বলছে পেইন্টার আমি বললাম নো আই এম সিঙ্গার ইউ আর এ সিঙ্গার আই সেড একজন ভদ্র মহিলা ক্যান ইউ সিং ফর মি আই সেড আই ক্যান সিং বাই অফ মাই ওন ল্যাঙ্গুয়েজ বাট ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড সিং ইট আমি চিন্তা করলাম আই ক্যান ট্রান্সলেট ইট বললাম দ্যাটস ফাইন তো আমি ভাবলাম কোনটা ট্রান্সলেট করবো হঠাৎ মনে হলো আমার গুরু একজন দেবব্রত বিশ্বাস আমার সুযোগ হয়েছিল দেবব্রত বিশ্বাস এবং চিন্ময় চট্টোপাধ্যায় দুজনের কাছে গান শেখার তো উনি একটি গান শিখেছিলেন আমাকে ওনার কাছ থেকে তুলেছিলাম সেই গানটি ট্রান্সলেশন ছিল তো আমি সেই ট্রান্সলেশন গানটি ওদের শুনিয়েছিলাম সেই গানটি হচ্ছে আমি গাই এবং পরে বলবো কীভাবে আমি গানটি গেয়েছিলাম তাহলে তো উনি একটা ইয়াং মহিলা তাকে আমি মাদার বললে সে মাত্র আমার তো কাজ হবে না আমি তখন করেছিলাম এটা উইথ দি হাই হোপ আই হ্যাভ কাম আপ টু ইউ টু
you send me back? Oh, sister, don't you send me back? বিশ্বাস করবেন না, এটা আমি মানিয়ে বলছি না, এটা সত্যি ঘটনা। কিভাবে রবীন্দ্রনাথ আমাকে হেল্প করেছেন, সাহায্য করেছেন। ওই গান গাওয়ার সঙ্গে সঙ্গে উনি সিটটা বলে ওয়েলকাম টু আমেরিকা।